আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে মিনিমাম একটা অথবা দুইটা ইনফরমেশন তুমি তোমার এসএসসি বোর্ড এক্সামে কমন ফেলতে পারো কারণ হচ্ছে রক্ত রক্ত সংবহনতন্ত্রের এই অংশে এসে স্টুডেন্ট অনেক বেশি কনফিউজ হয়ে যায় তো আজকের এই ভিডিওর পরে আমি আশা করব তোমরা কেউই কনফিউজ হবে না কারণ আমরা দেখব এনিমিয়া পলিসাইথিমিয়া ব্র্যাডিকার্ডিয়া এবং ট্র্যাকিকার্ডিয়ার ভিতরে যে টোটাল কমন ডিফারেন্সগুলো সেগুলো একত্রে এবং এই জিনিসটা তুমি যদি খাতায় নোট করে নাও এখনই এবং কয়েকবার একটু ভালো করে দেখো তাহলে তোমার পক্ষে পরীক্ষা অ্যান্সার করা অনেক সহজ হয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা দেখি যে যখন আমাদের বডিতে আরবিসি পরিমাণ অনেক বেশি পরিমাণে কমে যায় সেটাকে বলা হয় যদি সেটা নর্মালের চেয়েও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে যায় তবে তাকে বলা হয় এনিমিয়া বা রক্তাল্পতা আর যদি বেড়ে যায় মানে আরবিসি বা রোহিত রক্তবিন এটা বেড়ে যায় সেটা যদি পঁয়ষট্টি লক্ষের বেশি হয়ে যায় তবে তাকে বলা হয় পলিসাইথেমিয়া তার মানে রোহিত রক্তবিনের সাথে সম্পর্কিত দুইটা টার্ম একটা হচ্ছে এনিমিয়া আর একটা হচ্ছে পলিসাইথেমিয়া ক্লিয়ার তার মানে আর সাথে দুইটা টার্ম এনিমিয়া পলিসাইথেমিয়া এবার হচ্ছে আমার ডব্লিউ সাথে ডাইরেক্টলি রিলেটেড দুইটা টার্ম একটা হচ্ছে লিউকোসাইটোসিস আর একটা হচ্ছে লিউকোপেনিয়া এবং আরেকটা এক্সট্রা একটা ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে লিউকোয়েমিয়া সেটা আমরা পরে দেখছি আগে দেখি লিউকোসাইটোসিস কাকে বলা হয় যখন তোমার ডব্লিউবিসি বা হচ্ছে সেতা রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়েও অনেক বেশি পরিমাণ হচ্ছে বেড়ে যাবে বা নরমালের চেয়ে বেশি হবে তবে তাকে বলা হবে লিউকোসাইটোসিস আর যদি কমে যায় মানে ডব্লিউবিসি বা সেতার রক্তকনির পরিমাণ কমে যায় তবে তাকে বলা হবে লিউকোপেনিয়া আর এই লিউকেমিয়া এই জায়গায় দুইটা ঘটনা একসাথে ঘটে সেটা হচ্ছে এখানে তোমার লোহিত রক্ত কণিকা অনেক বেশি কমে যায় একই সাথে সাথে ডব্লিউ বেড়ে যায় মানে আর কমে যায় আর ডব্লিউ বেড়ে যায় যদি এই অবস্থা ঘটে তবে তাকে বলা হবে লিউকেমিয়া অ্যান্ড লাস্টে দুইটা খুবই কমন একটা কোশ্চেন একটাকে বলা হয় ব্রাডিকার্ডিয়া যদি হচ্ছে আমাদের হার্টবিট বা হৃদস্পন্দন তোমার নর্মালের চেয়ে কমে যায় প্রতি মিনিটে সাইতের চেয়ে কমে যায় তবে তাকে বলা হবে ব্রাডিকার্ডিয়া আর যদি বেড়ে যায় অনেক বেশি পরিমাণ এক্সারসাইজ করার ফলে সিঁড়ি দিয়ে দৌড়ায় ওঠার ফলে যদি হচ্ছে অনেক বেশি পরিমাণ হার্ট রেটটা বেড়ে যায় স্বাভাবিক বেড়ে যায় তবে তাকে বলা হয় ট্রাকিকার্ডিয়া। এই কয়েকটা ইনফরমেশন তোমার এসএসসি বোর্ড এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এনসিকিউ জন্য তো আমরা আরেকবার দেখি যদি হচ্ছে আমাদের আরবিসির পরিমাণ নর্মালের চেয়েও কমে যায় তবে তাকে বলা হয় এনিমিয়া আর যদি বেড়ে যায় তবে তাকে বলা হয় পলিসাইথেমিয়া দুইটা লৈচিত ক্ষেত্রে এই দুইটা হচ্ছে তোমার ডব্লিউবিসির ক্ষেত্রে বা শীত ক্ষেত্রে দেখো একটা লিউকোপেনিয়া আর একটা লিউকেমিয়া লিউকেমিয়ার ক্ষেত্রে আরবিসিটা কমে যায় ডব্লিউবিসিটা বেড়ে যায় আর ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে যদি সেটা হচ্ছে আমার হার্ট বিটটা কমে যায় ব্র্যাডিকার্ডিয়া যদি হার্ট বেড়ে যায় তবে এটাকে বলা হয় ট্রাকিকার্ডিয়া মানে অস্বাভাবিক হার্ট যদি বেড়ে যায় তো এই ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বারাকমা রিলেটেড এই খান থেকে একটা কোশ্চেন তুমি অবশ্যই কমন পাবা কারণ দেখা যায় পিভিএস এর কোশ্চিন গুলোতে এমসি কিউ কোনো ভাবে এই অংশটা রিলেটেড থাকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন বন্ধু সবাই ভালো থেকো আলাইকুম